हम लोग के किसी का कैमरा ना लाइक इब्राहिम लेके दो সন্ধ্যার সময় আমাদের কাছে সন্ধ্যার আগ মুহূর্তে একটা খবর আসে সিক্রেট সোর্সের মাধ্যমে যে সাতনালা বাজারের পাশে একটা বাড়িতে প্রচুর পরিমাণ মদ ফরেন লিকার বিলাতি মদ স্টক করে রাখা আছে। অ্যাকর্ডিংলি আমি এবং আমাদের পিএসএর সিনিয়র অফিসার একজন স্যার আছেন আজম স্যার, উনি এবং সঙ্গে আমাদের এসডিপিও কাঞ্চন বসারের নেতৃত্বে আমরা একটা পুলিশ টিম এবং সাথে উমেন পুলিশ সহ নিয়ে ওই বাড়িতে রেড করেছি, যার নাম হচ্ছে সুনোদের, আর এক ভাই আছে মিটন দে, তারা এই ব্যবসাটা করে বাবার নাম সংগ্রাম দেয়। ওই বাড়িতে রেড করে আমরা টোটাল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা পেয়েছি, টোটাল 329 বোতল, বড় বেশিরভাগই মানে বিগ সাইজ, মাঝারি সাইজ এবং কিছু ছোটো সাইজের আমরা সিজ করেছি। ওই দুজনের বিরুদ্ধে আমরা আইনের আমরা একটা কেস নিচ্ছি, আর 329 বোতল ফরেন লিকার সিজার হয়েছে, আমরা আদালতে ওদের এগেনস্টে একটা কেস পাঠাচ্ছি। নেক্সট টাইমে আমাদেরকে যখনই আমরা এভাবে তাদেরকে অ্যারেস্ট করে পড়ব। স্যার বাজার মূল্য কত টাকার মাল হইতে পারে? মূল্য প্রায় 25-30 হাজার টাকার উপরে হবে। আচ্ছা স্যার আপনার পরিচয়টা? আমি কৃষ্ণধর সরকার, ওসি কার্যকর কেস। পুরা আ রা না